হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ হলিউডের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে বেবিস ডে আউট। আর আমি মোটামুটি কথা বলা শেখার আগে এই সিনেমাটি রিলিজ পেয়েছিল, তবে এখন এই সিনেমাটি যদি আপনি দেখেন আপনি সেই লেভেলের মজা পাবেন। তো যাই হোক, এই সিনেমাটির গল্পটি শুরু হয় আমেরিকার শিকাগো শহরের একটা ধনী পরিবারকে নিয়ে। আর এই পরিবারে রয়েছে তাদের সবার আদরের ছোট বাচ্চাটি, আর তাকে তার বাবা মা আদর করে ব্লিঙ্ক বলে ডাকে। আর ব্লিঙ্ককে দেখাশোনা করার জন্য তার মা বাবা গ্যালবার্ট নামে একটা মহিলাকে রেখেছিলেন। আর ব্লিঙ্ক সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বু নামের একটা গল্পের বইয়ের গল্প শুনতে পছন্দ করত, মানে ওটা একটা বাচ্চার অ্যাডভেঞ্চার নিয়ে গল্পের বই আর কি। তো ওই গৃহপরিচারিকা ওই বাচ্চাটিকে প্রতিদিনই ওই বই পড়ে শোনাতো, আর ওই বাচ্চাটি ওই গল্পটি এত পছন্দ করত যে প্রতিদিন মিনিমাম 100 বার ওই গল্পটি শুনতো। তো যাই হোক, ওই বাচ্চাটির মায়ের শখ হয় তার ছেলের জন্মদিনে অনেক বড় পত্রিকায় তার ছবি ছাওয়া হবে, তাই তিনি শহরে একজন নাম করা ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করেন। কিন্তু তিনজন চোর মেলে ওই ফটোগ্রাফারকে বেঁধে ফেলে নিজেরাই ফটোগ্রাফার সেজে বেবি ব্লিঙ্কের বাসায় চলে আসে। আর বাড়ির ভেতরে এসে ওই বাচ্চার মাকে দেখে চোরদের লিডার সামনে এগিয়ে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার, এবং আপনার বাচ্চাটি খুবই সুন্দর। আর এই কথা বলে তিনি বাচ্চাকে কোলে নেন, কিন্তু বাচ্চাটি বুঝতে পারে ও মানুষ ভালো না। তখন ওই লোকটির গোপনাঙ্গে লাথি মারে। আর এদিকে বাচ্চাটির মা যেহেতু আগে কখনো এই ফটোগ্রাফারকে দেখেননি, তাই তিনি দেখেও বুঝতে পারেন না যে এগুলো আসলে চোর। তো বাচ্চাটির মা তাদের সত্যিকারের ফটোগ্রাফার ভেবে তাদের অনেক প্রশংসা করে। আর কিছুক্ষণ ফটোগ্রাফারের মতো অভিনয় করার পর চোরের জলের লিডার, যার নাম হচ্ছে এডি, সে বাচ্চার মাকে বলে, আপনি আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন, যাতে আমাদের সাথেও ইজি হয়, কারণ আপনি যদি এখানে থাকেন ও বারবার আপনার দিকে তাকাবে, এতে আমরা ভালো ছবি পাবো না। আর এর সাথে আপনি যে ড্রেসটা পরে আছেন সেটাতেও আপনাকে খুব একটা সুন্দর লাগছে না, হয়তো এর চেয়েও ভালো ড্রেস পরলে আপনাকে ভালো লাগবে। তো এডির কথা শুনে বাচ্চার মা বাচ্চাকে একা রেখে তাড়াহড়ো করে উপরে রুম উঠে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। তবে গৃহপরিচারিকাও সেখান থেকে যাবার আগে সে ওই বাচ্চার অ্যাডভেঞ্চারের বইটি দিয়ে বলে, ও যদি কান্না করে তাহলে এই বইটি পড়ে শোনাবেন, সব ঠিক হয়ে যাবে। তো এরপর ওরা চলে যাবার পর তারা তিনজনে মিলে জানালা দিয়ে ওই বাচ্চাটিকে চুরি করে গাড়িতে করে পালিয়ে আসে। আর পালিয়ে যাওয়ার সময় ওই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য সেই বইটিও নিয়ে আসে। তো এদিকে বাচ্চাটির মা যখন ড্রেস চেঞ্জ করে নিচে আসে, তখন তিনি দেখেন নিচে কেউ নেই এবং টেবিলের উপর লেখা রয়েছে, আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি, যদি ভালো চান তাহলে পুলিশকে জানাবেন না। তো এদিকে বাচ্চাটির বাবা এর কাছে একটা চিঠি পৌঁছে যায়, সেখানে লেখা ছিল, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, যদি তাকে জীবিত পেতে চান তাহলে আজই অ্যালাইন ফ্যাক্টরির পেছনে মধ্যরাতে $50 মিলিয়ন ফেলে যাবেন। তো যাই হোক, এদিকে চোরদের দলের প্রধান এডি আর তার দুই সাথী জঙ্গলের কাছে গিয়ে নিজেদের পোশাক, নকল দাড়ি, এমনকি তাদের গাড়িও পাল্টে নেয়। আর তারপর তারা ওই বাচ্চাটিকে নিয়ে তাদের বাসায় চলে যায়। আর বাসায় এসে প্রথমে তারা ওই বাচ্চাটির পোশাক পাল্টানোর কথা চিন্তা করে, আসলে এর আগে কেউ বাচ্চা পালন করেনি তাই তাদের অনেক কষ্ট হয়। তো সেখানে একজন চোর ওই বাচ্চাটিকে একটা গরিবদের পোশাক পরানোর চেষ্টা করে, কিন্তু পড়তে চায় না, তখন বলে ধনী বাচ্চাদের গরিবদের পোশাক জোর করে পরাতে হয়। এরপর বাচ্চাটিকে যখন খাওয়ানো হবে তখন এক চোর গরম দুধ নিয়ে আসে, আর সে মেন চোরকে জিজ্ঞেস করে, গরম দুধে বাচ্চার আবার মুখ পুড়ে যাবে না তো? তখন এডি বলে, নিজের চাপড়া কয়েক ফেটা ফেলে দেখো কেমন গরম। তখন ভিগো করে কি, আরেক যে চোর আছে নরবি নামের, তার মাথায় কয়েক ফেটা দুধ ফেলে, আর নরবি গরম দুধের তাপ পেয়ে চিৎকার করে ওঠে, আর এসব দেখে বাচ্চাটি অনেক আনন্দ পায়। তো এতে চোররাও আনন্দ পায়। এরপর চোরের দলের লিডার বলে, তোমরা এবার বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চা ঘুমিয়ে থাকলে আশেপাশে কেউ আমাদের সন্দেহ করবে না। তো নরবি যখন বাচ্চাটিকে ঘুম পাওয়ানোর জন্য পাশের রুমে নিয়ে যায়, তখন বাচ্চাটিকে ঘুম পাওয়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই ঘুম পাড়াতে পারে না, আর তাই সে ওর সামনে নাচ গান শুরু করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। আর তখন পাশের রুম থেকে মেন চোর আওয়াজ দেয়, এই গল্পের বইটাকে পড়ে শোনাও। এদিকে নরবি ছিল অশিক্ষিত, সে ঠিক মতো পড়তেও পারতো না, তাই কোন রকমের ভাঙা ভাঙা কণ্ঠে ওকে গল্পের বই পড়ে শোনাতে থাকে, কিন্তু এভাবে সে নিজেই ঘুমিয়ে পড়ে। আর ওদিকে আমরা দেখি বাচ্চার মায়ের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, এর সাথে অনেক গোয়েন্দা অফিসারও আসে, তারা বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে, আর তারা বাচ্চার মাকেও বাইরে যেতে নিষেধ করে। তো এদিকে নরবি তো নিজেই ঘুমিয়ে পড়েছে, আর বাচ্চা নিজে উঠেই ওই বইটি দেখতে থাকে। আর তারপর বাচ্চাটির বাইরে দুটো কবুতর দেখতে পায়, তখন সে বইয়ের ছবি উল্টেও দুটো কবুতর দেখতে পায়, তাই সে বইয়ের গল্পের মতো নিজেও অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে, আর কবুতরের পেছনে যাওয়া শুরু করে। আর এদিকে বাকি দুই চোর এডি আর ভিগো টিভি দেখছিল, তো তখন তাদের ওই বাচ্চার কথা মনে ছিল না। তো বাচ্চা সেই কবুতরের পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একবারে বাসার ছাদে চলে গিয়েছে, আর ছাদে উঠে রুফটপ দিয়ে নিচের দিকে তাকায়, তখন বাচ্চার মুখে থেকে এক ফোঁটা লালা এসে সরাসরি মেন চোরের ঘাড়ে পড়ে। তো সে তখন তার সাগরের চোরকে থাপড় মারে যে তুই করেছিস, ও বলে না এটা আমি করিনি, কিন্তু তারপর উপরের দিকে তাকায় আর দেখে বাচ্চাটি তাদের দিকে তাকিয়ে রয়েছে। আর এরপর তাড়াতাড়ি নরবিকে জাগিয়ে তোলে এবং দেখে বাচ্চা নেই, আর তারপর তার ওই বাচ্চাটিকে ধরার জন্য ছাদে পৌঁছে যায়, কিন্তু বাচ্চাটি কবুতরের পিছু করতে করতে বড় কাঠের পাটাতনে উঠে যায় আর হামাগুড়ি দিতে দিতে পাশের ছাদে চলে যায়, আর উল্টো মেন চোর বাচ্চাকে ধরতে আসলে পাটাতনের আঘাত খেয়ে ওখানেই পড়ে যায়। তো তখন ভিগো রেগে গিয়ে পাটাতন ছুঁড়ে ফেলে, আর ওদিকে বাচ্চাটি কিন্তু হামাগুড়ি দিতে দিতে নিজের ইচ্ছা মতো সামনের দিকে যেতেই রয়েছে। তো ভিগো আর নরবি কোন রকমে এইটিকে দাঁড় করায়, তারপর বলে লাভ দিয়ে এখন আমাদের পাশের বিল্ডিং এ যেতে হবে, কারণ বাচ্চাটি ওই দিকেই আছে। এ বলে তারা যখন লাভ দিয়ে পাশের বিল্ডিং এর দিকে যায়, তখন এডির মাথায় আঘাত লাগার কারণে সে
লাফ দিতে পারে না, তাই সে নিচে পড়ে যায়। আর ওদিকে বাচ্চাটি হামাগুড়ি দিতে দিতে একটা বাসায় পৌঁছেছে। আর সে যখন ওই বাসায় হাত দিয়ে শব্দ করতে যাবে, তখন সেই বাসার মহিলাটি এসে দরজা খুলে দেয়। কিন্তু সে সময় কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় আসে, যার কারণে সে বাচ্চাটিকে দেখতে পায় না। আর বাচ্চাটি হামাগুড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা গিয়ে লিফটে উঠে, আর লিফট চালু হয়ে যায়। এভাবে বাচ্চাটি নিচে চলে আসে। আর এরপর ভিগো আর নরবি বাসার নিচে এসে দেখে এডি বাসার নিচে আদমরা অবস্থায় পড়ে রয়েছে, এবং তারা দুজনে মিলে এডিকে ধরে তুলে। আর এর মধ্যে ওই বাচ্চাটি কিন্তু তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তো এরপর বাচ্চাটি একটা নীল রঙের গাড়ি দেখতে পায়, আর এরকম একটা গাড়ি তার সেই গল্পের বইয়ে ছিল। তো সেই কথা মনে করে সে হামাগুড়ি দিয়ে ওই গাড়িতে উঠে বসে। আর ওই গাড়ি বা বাসটি যখন ছেড়ে দেয়, তখন ওই তিন চোর তাকে দেখতে পায়। আর তারা ওই বাসটি ফলো করার জন্য দ্রুত তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ঠিক মতো পিছু নিতে পারে না। আর তারা অন্য পথে চলে যায়। আর এক পর্যায়ে বাসটি হারিয়ে ফেলে। তো বাসের ভেতরে একটা মোটা মহিলা ছিল, যে বাচ্চাটির সামনে একটা ঝুড়ি রাখে। আর বাচ্চাটি ওই ঝুড়ি দেখতে গিয়ে বাসের ঝাঁকুনিতে ওই ঝুড়ির ভেতরে পড়ে যায়। আর বাস থামার পর ওই মহিলাটি ঝুড়িতে কি আছে সেটা না দেখেই বাচ্চাটিকে নিয়ে বাস থেকে নেমে পড়ে। আর এদিকে চোরগুলো বাসটি যখন খুঁজে পায়, নরবি দৌড়ে এসে বাসের ভেতর চেক করতে থাকে, কিন্তু কোথাও বাচ্চাটিকে খুঁজে পায় না। আর তখন মোটা মহিলাটি ভিগোর সামনে দিয়ে গেলে ভিগো ব্যাগের মধ্যে বাচ্চাটিকে দেখতে পায়। আর তারপর তারা তিনজন মিলে ওই মহিলাটিকে ফলো করতে থাকে। আর মহিলাটি একটু পরই টের পেয়ে যায় যে তিনজন লোক তাকে ফলো করছে, তাই সে সাথে সাথে ঝুড়ি রেখে তিনজনকে মারতে থাকে। আর ব্যাগটি মাটিতে রাখার কারণে ওই বাচ্চাটি আবার হামাগুড়ি দিয়ে বেরিয়ে যায়, আর পাশের একটা শপিং মলে চলে আসে। তো শপিং মলে যারা শপিং করতে আসতো, তাদের বাচ্চাদের রাখার জন্য একটা বেবি কেয়ার ইউনিট ছিল। তো বাচ্চাটিকে একটা মহিলা হামাগুড়ি দিতে দেখে ভাবে সে হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বের হয়ে এসেছে, তাই তিনি ওকে বেবি কেয়ার ইউনিটে রেখে আসেন। কিন্তু বাচ্চাটি সেখান থেকেও হামাগুড়ি দিয়ে বেরিয়ে যায়। আর তারপর সে একটা বেবি কেয়ার সাইকেলের উপর উঠে পড়ে। আর একটু পর ওই মহিলা এসে ওই বেবি কেয়ার সাইকেলটি নিয়ে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে থেমে যায়। আর তারপর ওই বাচ্চাটি আবার সেখান থেকে বের হয়। আর তখন এক মহিলা সাংবাদিক ওই হারিয়ে যাওয়ার বাচ্চাটির নিউজ কভার করছিল। আর তখন বাচ্চাটি তার মাইক্রোফোনের তার পেঁচিয়ে কোন রকমে বেরিয়ে আসে। আর অল্প সময়ের জন্য তাকে কিন্তু টিভিতে দেখাও যায়, কিন্তু কেউ সেটা খেয়াল করে না। আর এদিকে চোরগুলো পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে বাচ্চাটিকে কোথায় পাওয়া যাবে। আর তখন যে লাইভ নিউজ হচ্ছিল সেটার দিকে তাকিয়ে তারা বুঝতে পারে আর ও তো পাশেই নিউজ রিপোর্টারের কাছে রয়েছে। কিন্তু ততক্ষণে বাচ্চাটি একটা হলুদ ট্যাক্সি দেখে, আর তার ওই বইয়ের গল্পের কথা মনে পড়ে যায়। আর ট্যাক্সির দরজা খোলা ছিল, সে হামাগুড়ি দিয়ে সেই ট্যাক্সিতে উঠে যায়। আর ট্যাক্সির যাত্রীরা তাকে দেখতে না পেয়ে পাশে ব্যাগ রেখে দেয়, আর এতে সে আবার ঢাকা পড়ে। আর তারপর ট্যাক্সি ছেড়ে যাওয়ার পর কোনোভাবে ওই ট্যাক্সির ভেতরে এই দুই বাচ্চাটিকে দেখতে পায়। আর ট্যাক্সি গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীরা ট্যাক্সি থেকে নেমে যায়। আর এর এক ফাঁকে ওই বাচ্চাটি ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সির নিচ দিয়ে আস্তে আস্তে বের হয়ে যায়। আর বের হয়ে সামনে চিড়িয়াখানা দেখতে পায়। আর এই চিড়িয়াখানাও তার ওই বইটিতে ছিল। তো বইয়ের কথা মনে পড়ে এবার সেই চিড়িয়াখানায় যাবে। আর ওই রাস্তার মধ্যে দিয়েই হামাগুড়ি দিয়ে চিড়িয়াখানার দিকে যেতে শুরু করে। আর ওই চোরগুলো ট্যাক্সিটিকে ফলো করতে করতে সেখানে চলে এসেছে, কিন্তু তারা দেখতে পায় বাচ্চাটি এই ব্যস্ত রাস্তার মধ্যে দিয়েই চিড়িয়াখানায় চলে যাচ্ছে। আর তারা বলে, আরে আমাদের $50 মিলিয়ন চলে গেল। কিন্তু বাচ্চাটি খুব ছোট হওয়ার কারণে ভাগ্যক্রমে গাড়ির নিচ দিয়ে যেতে পারছিল, কিন্তু চোরগুলো সহজে রাস্তা পার হতে পারছিল না। এমনকি রাস্তা পার হতে গিয়ে তারাও খুব সমস্যায় পড়ে এবং অনেক সময় লেগে যায়। আর ততক্ষণে বাচ্চাটি একদম চিড়িয়াখানার ভেতরে চলে আসে। আর তারপর ওই তিন চোর চিড়িয়াখানার ভেতরে আসার পর দেখতে পায় বাচ্চাটি একটা গরিলার খাঁচার ভেতরে বসে রয়েছে, আর গরিলাটিও বাচ্চাটিকে অনেক আপন করে নিয়েছে। তো তারপর তারা তিনজনে কোন রকমে বাচ্চাটিকে সেখান থেকে বের করে আনার প্ল্যান করে। তো প্রথমে ভিগো খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর বাচ্চার জুতার ফিতা ধরে টানতে যায়, কিন্তু গরিলাটি সেটি দেখতে পায় আর সে রেগে গিয়ে ভিগোর হাতে মারাত্মক আঘাত করে। এতে ভিগোর হাত মুচকে যায়। আর এরপর নরবি একটা বড় লাঠি দিয়ে বাচ্চাটিকে বের করার ট্রাই করে, কিন্তু গরিলা এবার নরবিকেও ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। তো এর কিছুক্ষণ পর বাচ্চা আর গরিলাটি ঘুমিয়ে যায়। আর তখন এডি নিজেই বাচ্চাটিকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটিকে টানার সময় গরিলার ঘুম ভেঙে যায়। আর গরিলা তখন এডির হাত ধরে ফেলে আর তারপর এডিকে অনেক দূরে ছুঁড়ে মারে এবং সে অন্য খাঁচার সাথে আটকে যায়, এবং তারা তিনজনে বিধ্বস্ত হয়ে সেখানে পড়ে থাকে। আর ওদিকে গরিলার খাঁচার পেছনের দরজাটি হঠাৎ খুলে দেওয়া হয় আর বাচ্চাটি আস্তে আস্তে সেই চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। আর চিড়িয়াখানার পাশে ছিল একটা পার্ক, আর হামাগুড়ি দিয়ে সে ওই পার্কের ভেতরে চলে আসে। আর পার্কে একটা মহিলা বাচ্চাটিকে দেখে তার মায়ের কথা জিজ্ঞেস করে, আর বাচ্চাটি তখন পাশে থাকা একটা মহিলার দিকে তাকায়। আবার ওই মহিলাটা মনে করে যে হয়তো ওই বাচ্চাটির মা, তো এজন্য তারা দুজনে সেখান থেকে চলে যায়। আর এরপর বাচ্চাটি হামাগুড়ি দিয়ে পার্কের ভেতরে ঘুরতে থাকে। আর অন্যদিকে বাচ্চাটির কিডন্যাপ হওয়ার খবর কিন্তু সব জায়গায় নিউজ পেপারে ছাপানো হয়েছে। তো বাচ্চার মা এটা দেখে অনেক কান্না করে যে ছবি ছাপা হলো ঠিকই, কিন্তু অন্যভাবে হলো। তো এরপর চোরগুলো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে পার্কে চলে এলে তারা এখানে বাচ্চাটিকে দেখতে পায়, কিন্তু বাচ্চাটি তখন তাদের দেখে একটা টানেলে প্রবেশ করে। কিন্তু ছোট বাচ্চাটিকে তারা টানেলের ওপাশে গিয়েই ধরে ফেলে আর তারপর তাকে কোলে নিয়ে বাসায় যেতে শুরু করে। কিন্তু তারা গাড়ির কাছে যেতেই দেখতে পায় গাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তাই তারা ভয় পেয়ে উল্টো ঘুরে একটা পার্কের বেঞ্চে বসে পড়ে। আর এডি তখন বাচ্চাটিকে কোলে বসিয়ে তার গায়ের কোট দিয়ে ঢেকে রেখেছিল। তো পুলিশরা তাদের কাছে এসে এবং জিজ্ঞেস করে ওই গাড়িটা কার, চোররা বলে এটা আমাদেরই গাড়ি। তখন পুলিশ বলে, তোমার গাড়িটি রাস্তার ধারে স্টার্ট অবস্থায় রয়েছে, গাড়িটি বন্ধ করনি কেন? এই কথা বলার সময় এডি বাচ্চাটির মুখ চাপ দিয়ে ধরে আর বাচ্চাটি তাই এডির একেবারে আসল জায়গায় সেই লেভেলের একটা আঘাত দেয়। তো এডির তো খুব কষ্ট
কষ্ট হচ্ছিল। তারপরও এডি কোনোমতে পুলিশকে বলে, আসলে আমাদের গাড়ির ব্যাটারিতে একটু প্রবলেম, তাই স্টার্ট বন্ধ করিনি। আর তারপর পুলিশ জিজ্ঞেস করে, তোমরা কি জানো একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, এ সম্পর্কে আমাদের কোনো হেল্প করতে পারো? আর নিচে কিন্তু ওদিকে বাচ্চা এডির কোট থেকে একটা গ্যাস লাইট বের করে টিপে টিপে সেখানে কোনোভাবে আগুন জ্বালিয়ে ফেলে, আর তারপর সেই গ্যাস লাইটটি এডির গুরুত্বপূর্ণ জায়গার নিচে রেখে দেয়। তো এডি বুঝতেই পারছেন কেমন কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরে ব্যথা সহ্য করে কোনো রকমে বলে, আমরা এই ব্যাপারে কিছু জানি না। আর তখন পুলিশ আরও তাদের সাথে নানা আজেরা গল্প শুরু করে, যেমন তোমাদের গাড়ির ইঞ্জিনের সমস্যা রয়েছে, কার্বোরেটরের মনে হয় প্রবলেম রয়েছে। কিন্তু তখন এডি ভিগো আর নুরবিকে বলে পুলিশদের সেখান থেকে সরিয়ে দিতে, আর তারপর তারা পুলিশদের সেখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে এডির নিচে সব গুরুত্বপূর্ণ জায়গা পুড়ে গেছে। এডি আর সহ্য করতে না পেরে বাচ্চাকে ছেড়ে দেয়, আর বাচ্চা বেঞ্চের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি এডির প্যান্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। তো ভিগো আর নুরবি ফিরে এসে দেখে এডির ইম্পর্টেন্ট জায়গার সামনে অনেক আগুন জ্বলছে, আর তারা এডিকে মাটিতে ফেলে আগুন নেভানোর অনেক চেষ্টা করে। আর আগুন নেভানোর স্টাইলটাও ছিল অসাম, সে লেভেলে লাথি মারতে থাকে, আর শেষ পর্যন্ত তারা আগুন নেভাতে সমর্থ হয়। আর ওদিকে ওই বাচ্চাটি হামাগুড়ি দিতে দিতে অনেক বড় একটা আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন সাইডে চলে আসে, যেখানে অনেক শ্রমিকরা কাজ করছিল। তো এটা দেখে বিং বুবু বইয়ের উপর আরো একটি ছবির কথা মনে পড়ে যায়, মানে ওখানে একটা কনস্ট্রাকশন সাইডের ছবি ছিল। তো যাই হোক, তখন বাচ্চাটি খেয়াল করে একটা লোক কেক খেয়ে অল্প কিছু কেক স্টিলের উপর রেখেছে। তো সেই কেক খাওয়ার জন্য যখন ওটার উপর উঠে বসে, তখনই ক্রেনের মাধ্যমে সেটা ওপরে তোলা হয়, আর বাচ্চাটি ওপরে বসেই আনন্দের সাথে কেক খেতে থাকে। আর তখনই ভিগো সেখানে আসে আর বাচ্চাটিকে দেখতে পায়, আর তারপর ভিগো বাকি দুজনকে ডেকে এনে তাকে দেখায়, এবং তারা চরম ভয় পেয়ে যায় যে তাদের $50 million শেষ। আর তারা সাথে সাথে ওই লিফটে উঠে পড়ে, আর লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়েই তারা বাচ্চার উপর খেয়াল রাখতে থাকে। কিন্তু লিফটের স্পিড বেশি হওয়ার কারণে তারা আগে একতলা উপর উঠে যায়, আর যখন বাচ্চাটির ওই বিমটি তাদের কাছাকাছি আসে, তখন ভিগো সেই বিমের উপর লাফ দিতে যায়, কিন্তু সে উঠতে না পেরে ঝুলে থাকে। আর ভিগোর কারণে বাচ্চা তাদের দিকে ঝুঁকে পড়ে, আর বাচ্চা তাদের সাইড করে ভেতরে একটা লিফটের ছাদে এসে পড়ে, কিন্তু ওদিকে ভিগো কিন্তু ঝুলেই রয়েছে। তো লিফটটি যখন দ্বিতীয় তলা নিচে গিয়ে থামে, তখন বাচ্চাটি বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। আর এদিকে এডি ভিগোকে হেল্প করার জন্য নুরবিকে জোর করে পাঠিয়ে দিলে উল্টো কি হয়, সে আরো ভিগোর পা ধরে ঝুলে পড়ে। মানে এতক্ষণ ভিগো একা ঝুলছিল, এখন ওকে সহ ঝুলতে হচ্ছে, মানে সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। তো নুরবি জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে, আর কিছুক্ষণ ঝুলে থাকার পর কাঠের একটা বিমের উপর পড়ে যায়, আর তারপর ভিগো ছুটকে এডির উপর পড়ে আসে। তো ভিগো এডিকে আর দেখতে পায় না, কিন্তু আমরা দেখতে পাই এডি তার নিচে পড়ে রয়েছে। তো এরপর ভিগো আর এডি উঠে বাচ্চাটিকে খুঁজতে শুরু করে, আর তারপর নুরবি ওই বিমের উপর বাড়ি খেয়ে শেষ পর্যন্ত একটা সিমেন্টের ডাব্বার উপর পড়ে যায়। আর এরকম কয়েকবার উল্টা পাল্টা অ্যাক্সিডেন্ট করে ভিগো একটা ময়লার ডাব্বাতে গিয়ে পড়ে, এবং সবাইকে হারিয়ে তখন এডি একাই ছিল, মানে মেন চোরটা একাই ছিল। আর সে ভাগ্যগুণে বাচ্চাটিকে পেয়েও যায়, আর বাচ্চাটিকে দেখে সে বলে ওঠে, আস্তরে খাইছি, আমার সারা জীবনে এত কষ্ট করি নাই, তুই পুচকি বাচ্চা হয়ে আমাকে একের পর এক ভাস দিয়ে যাচ্ছিস, আজ তোর খবর আছে। এই বলে সে সামনে এগোতেই বাচ্চাটির লালার উপর পিছলে আবারও পড়ে যায়, আর সাথে সাথে একটা হাতুড়ি সে তার কপালে পড়ে। তো বাচ্চা এসব দেখে হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যায়, আর এডি কোনো রকম উঠে দাঁড়ায়, কিন্তু তার মাথায় অনেক আঘাত লাগার কারণে সে ব্যালেন্স রাখতে পায় না, আর রং মিক্স করা একটা মেশিনের যে দড়ি ছিল সেটা ধরে ফেলে, আর সাথে সাথে ওপর থেকে পিচ্ছিল রং এসে তার উপর পড়তে শুরু করে, আর তার পুরো শরীর আঠাতে মিশে যায়। এবং এরপর উঠে সে আবারও ডায়লগ দিতে শুরু করে, তোকে আমি ছাড়বো না পিচ্ছি শয়তান, তোকে আমি খুন করে ফেলবো। কিন্তু পিচ্ছিল জায়গা হওয়াতে সে আবারও পড়ে যায়, আর তারপর বাচ্চাটি সামনে একটা ক্রেনের লিফট দেখতে পায় এবং সেখান দিয়ে নামতে শুরু করে। আর এডি তখন হতাশ হয়ে যায় এবং বাচ্চাটিকে দেখতেই থাকে, আর বলতে থাকে, আমার টাকা পয়সা সব চলে গেল রে, আমার সব শেষ। আর তারপর সে ক্রেনের উপর একটা দড়ি নামতে দেখে, আর দড়ি দিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু দড়ি ধরার পরই কনস্ট্রাকশন সাইডের কাজ শেষ হয়ে যায়, মানে 6টা বেজে গিয়েছে আর মেশিন বন্ধ হয়ে যায়। তো বেচারা একে তো সারা গায়ে রং আর দড়ি ধরে ঝুলে রয়েছে, আর নিচে আমরা দেখি বাচ্চাটি কিন্তু ততক্ষণে নিচে নেমে গিয়েছে। তো ক্রেন থেকে সে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে, আর রাতের বেলা ভিগো আর নুরবি এসে কোনোরকমে এডিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। আর এদিকে বাচ্চাটির মার বাসায় গোয়েন্দা অফিসাররা তদন্ত নিয়ে কথা বলছিল, আর তারা বলে, আমরা রিপোর্ট পেয়েছি, অনেকেই বলেছে আজ ওর মতো একটা বাচ্চাকে বাসে দেখা গিয়েছে, এরপর চিড়িয়াখানায় দেখা গিয়েছে, এরপর একটা পাশে দেখা গিয়েছে। আর তারপর ওই চাকরানি বা গৃহ পরিচারিকা বলে, আচ্ছা তারপরে কি ওকে কনস্ট্রাকশন সাইটে দেখা গিয়েছে? তখন অফিসার অবাক হয়ে বলে, হ্যাঁ। তখন ওই গৃহ পরিচারিকা বলে, এই স্টোরিটা তো ওর গল্পের বই রয়েছে, এবং ওর পুরো জার্নিটা হুবহু একই, তার মানে ও এখন সিটি ক্লাবে যাবে। এরপর তারা সবাই সিটি ক্লাবের দিকে রওনা হয়, আর সেখানে আমরা দেখি বাচ্চাটা সত্যি সত্যি সিটি ক্লাবের রিটায়ার্ড আর্মি অফিসারদের সাথে আড্ডা দিচ্ছে। তো যাই হোক, আর্মি অফিসাররা কিন্তু ওই বাচ্চাটিকে দেখে অনেক খুশি হয়েছে, কারণ টিভিতে ওর কিডন্যাপ হওয়ার খবর তারা দেখেছে। তো বাচ্চাটিকে তারা সবার মাঝে রেখে গান গাচ্ছিল, আর কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা মা সহ সেখানে চলে আসে, আর বাচ্চাটির মা বাচ্চাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে কোলে নেয় এবং সবাইকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরতে শুরু করে। আর গাড়ি দিয়ে যাওয়ার সময় বাচ্চাটি একটা বড় বিল্ডিং এর দিকে বারবার ইশারা করে এবং বুবু কথাটা বলতে থাকে। আর তখন বাচ্চাটির মা বুঝতে পারে যে ওই বিল্ডিং এর মধ্যে তার বই রয়েছে, মানে ওই বইটির নাম ছিল বুবু। আর পুলিশ তখন গাড়ি ঘুরিয়ে ওই বিল্ডিং এর কাছে নিয়ে যায় এবং পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলে, এবং পুলিশ বুঝে ফেলেছে যে এই বাড়িতে চোররা রয়েছে। আর ওদিকে চোররা বুবু শব্দ শুনতে
পায় আর ভাবে বাচ্চাটি হয়তো ফিরে এসেছে এই বইটি নেবার জন্য। এই ধারণা নিয়ে তারা যখন জানলার কাছে যায় তখন তারা দেখে অনেক পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশ বলে তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, বইটি নিচে ফেলে দাও আর আত্মসমর্পণ করো। আর তখন এডি অনেক রাগে আর কষ্টে বইটি ছুঁড়ে ফেলে এবং আত্মসমর্পণ করে। আর বাচ্চাটির মামা বাচ্চাটিকে নিয়ে শান্তিমতো বাসায় ফিরে আসে। তো সেদিন রাতের বেলা বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে তারা নিজেদের রুমে চলে যায়, কিন্তু বাচ্চাটি একটু পর আবার উঠে যায়। আর উঠে সে আরো একটা বই পড়তে থাকে আর সেটির নাম হলো বেবিবুর চায়না অ্যাডভেঞ্চার। আর এখানেই সিনেমাটি শেষ হয়, মানে দ্বিতীয় পার্ট আসবে, কিন্তু আজকে 27 বছর হয়ে গিয়েছে, এই দ্বিতীয় পার্টটি আসেনি। এই বাচ্চাটিও কিন্তু বুড়ো হয়ে গিয়েছে। তো যাই হোক, এই গল্পটি শুটিং করার জন্য 2 জমজ বাচ্চা ব্যবহার করা হয়েছিল। আর এছাড়াও আজ থেকে 27 বছর আগেই এখানে অনেক VFX এর কলাকৌশল ব্যবহার করা হয়েছিল, মানে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে এত বছর আগে এরকম সিনেমা কিভাবে করেছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।